বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি এবং কৃষকের গল্প সব সময় আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় কৃষিকে আধুনিক, কৃষিতে যেন সব সময় আমরা ফসল পাই আপডেটগুলো দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তের ছুটে চলি। রোদে বায়ে ঝড় বৃষ্টিতে শুধু একটু মাত্র আশা, সেটা হলো কৃষিকে ডেভেলপ করা, কৃষিকে আধুনিক করা। সব সময় যেন কৃষকের মুখে হাসি থাকে, একটু হাসি ফোটার জন্যে আমি একজন কৃষক। আমি কিছু সিডলেস পেয়ারা সংগ্রহ করার জন্য আসছিলাম, আর সে এখানে আসলে আমি কিছু লেবু সিডলেস লাগাবো, চায়না থেরি যেটা। এখানে কিছু আপনাদেরকে আমি যখন যে জায়গা থেকে যে তথ্যগুলা সংগ্রহ করি, যে মালামালগুলা সংগ্রহ করি, যখন যেখান থেকে যে মাছ সংগ্রহ করি, আপনাদেরকে তথ্য দেওয়ার একটাই কারণ, আপনারা যেন বুঝতে পারেন আমি কারো দেখে জীবনে কিছু করি নাই। আমি আমার মতো করে আমার টেকনোলজিতে কৃষিকে আধুনিক করা, মাছ বাড়ি প্রতিটা ঘরে ঘরে মাছ চাষ, মাছে ভাতে যে বাঙালি, প্রধানমন্ত্রী যে একটি স্লোগান ছিল একটি বাড়ি একটি খামার, সেটা করতে গেলে অবশ্যই প্রতিটা বাড়িতে মাছ হাঁস টার্কি যা যে আছে। কৃষিকে দ্রব্যমূল্য দিন দিন বেড়েই চলছে, আপনার যদি মাছ থাকে মাছের দাম বাড়লে অসুবিধা কী, আপনার যদি পেয়ারা থাকে পেয়ারার দাম বাড়লে অসুবিধা কী। সেই লোকটা আধুনিক কৃষির সাথে জড়িত, দুধ মাছ মাছ মাংস যা তেল থেকে শুরু করে একটি কৃষক যদি ইচ্ছা করে, আমি আপনাদেরকে আধুনিক কৃষি চ্যানেলটার মাধ্যমে দেখাতে চাই যে ইচ্ছা শক্তি মানুষকে কত দূর নিতে পারে। আমি তারই ধারাবাহিকতায় আজকে সিডলেস লেবু নিয়ে কিছু কথা বলবো, চাষির সঙ্গে থাকবেন। এবং এখান থেকে কিছু সাইম আমি সংগ্রহ করছি, যেটা আমি আসলে চাষ করে আমার চাহিদা মেটাবো, এবং দেশের উদ্যোক্তা তৈরি করা আসলে মূল লক্ষ্য। ওটা আয়োজন জড়িয়ে থাকতেছে সিডলেস লেবুর চাষ নিয়ে কথা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ইনি সেই ইয়ং উদ্যোক্তা, শিক্ষিত উদ্যোক্তা, যার আসলে চাকরির পিছে না ঘুরে আসলে সেই কিছু কর্মসংস্থান করে দিছে। তার মুখে আমরা শুনবো লেবু চাষের কাহিনীটা। ভাই একটু লেবু চাষের গল্পটা বলেন, কীভাবে লেবু চাষে আসলেন আসলে? আমি সর্বপ্রথম যখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম, পরে চাকরির পিছনে না ধরে লেবু যখন আমি দেখলাম যে লেবুটা ব্যাপক লাভজনক এবং সারা বছর মানে ফুল ফল সবসময় ভরে থাকে, তো তখন আমি একটু চিন্তা করে দেখলাম যে লেবু চাষ করা যায় কিনা। তখন আমি এই বাগান থেকে শুরু করেছি। এখানে আমার লেবু আছে, মাঝখান দিয়ে মালটাও আছে। লেবুতে মানে এমন একটা, এটা একটা ফসল যেটা কোনো তো লস নাই, মানে একটা কৃষক বা একটা উদ্যোক্তা অবশ্যই 100% লাভবান হবে। কারণ একটা গাছ থেকে আড়াই বছর যখন বয়স হয়ে যাবে একটা গাছে, মিনিমাম তখন 2500 থেকে 3000 মানে লেবু একটা গাছ থেকে পাবে। অসম্ভব। হ্যাঁ, এটা 1 লাখ মানে গাছ থেকে 3000 অনায়াসে পাওয়া সম্ভব। তাহলে যদি আটানা করেও যদি বাজার মূল্য আমরা সচরাচর যেটা নিম্ন মানে যার নিচে নামে না সেই রেটও যদি ধরি, তাহলে একটা গাছ থেকে আপনার 1500 টাকা পাচ্ছে। তাহলে যদি 1 বিঘাতে করে, 1 বিঘাতে 220টা গাছ লাগানো সম্ভব, তাহলে 220টা থেকে তাহলে 3 লক্ষ টাকা অনায়াসে সে 2 লাখ থেকে মানে খরচ টরচ করার পরেও 2 লাখ টাকা লাভবান হবে এক বিঘা মাটিতে। আর এখানে আসলে পরিশ্রমটা কী কী আপনি একটু? এখানে পরিশ্রম মানে এই লেবু জাতের মানে এইগুলাতে কাটা জাতীয় গাছে তেমন খুব পরিশ্রম নাই। এটা প্রথমে পাউশ দিয়ে লাগাইতে হয়, লাগার পরে মানে খুবই কম, এটার খরচ খুবই কম, মানে অর্থাৎ অলস লোকের জন্য আবার আপনি মনে করতে পারেন না, অলস লোকও এটা মানে অনায়াসে করতে পারবে, কোনো ব্যাপার না। এটা যদি মানে বাগানটা তৈরি হয়ে যায় আপনার 15 দিন 1 মাস পর পর একটু পরিচর্যা নিলে যথেষ্ট, আর কিছু লাগে না। অন্যান্য এটা অন্যান্য লেবুগুলোতে চায়না থ্রি সিডলেস লেবুটা আসলে পার্থক্যটা একটু যদি বলতে। এই চায়না থ্রি এবং সিডলেস, এটা চায়না থ্রি বলা হয় এবং সিডলেস মানে চায়না থ্রি দুইটা জাত, একটা হচ্ছে বিসিয়ালা আর একটা বিসিবিহীন। সিডলেসটা একটু বেশি ধরে, বেশি ধরে মানে বিচির চাইতে বিসিয়ালাটার চাইতে অনেক বেশি। আর ফ্লেভারটা কেমন? ফ্লেভারটা খুবই ভালো। এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই এই লেবু খাবে। আপনার লেবু যে সিডলেস বিসি না একটু কাটা দেখান তো। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আসলে সিডলেস লেবু আপনাদেরকে কিছু কাটবো, কাটেন তো ভাই, দেখেন হাত কাটেন। আসলে লেবুটা পাকছে, আমরা পাকাটাই কাটলাম আপনাদের অবগত ভাই। ব্যাপক রস রস। প্রিয় দর্শক, এখানে আরও আর আরও একটা কাটা দেখো, এটা কাটা। প্রিয় দর্শক, আসলে এখানে কিন্তু আসলে কোনো, আপনারা দেখতে পাচ্ছেন কোনো এখানে বিসি নাই, এটা আসলে অত্যন্ত রসালো, আমাদের ব্যাপক রস। এই দেখেন এত পরিমাণ রস, এটাতে আসলে স্প্রে কিছু করতে হয় ভাই? হ্যাঁ, স্প্রে করলে এটা লাগানো হচ্ছে। এখানে আসলে কোনো বিসি নাই। প্রিয় দর্শক, লেবুর রস চিপে দেন তো, চিপেন তো। আসলে অনেক পরিমাণ রস, যেটা আসলে একটা দেশীয় লেবুতে একটা টুকরাতে যেটা আছে সেটা হয় না। প্রিয় দর্শক, আমার যেটা মূল লক্ষ্য বা থাকা টিপের দরকার নেই, মূল লক্ষ্য বা উদ্দেশ্য কৃষক যেন সব সময় ফসল পায়। আমি এই যে সিডলেস লেবু, সিডলেস পেয়ারা,
এবং বারো মাস সাজিনা যেটা বলে বা সজনা বা আইখঞ্জন সেটাও আমি কিছু করতে যাচ্ছি। আমার কথা, কৃষক যেন সব সময় ফসল পায়, ফসল পায়, তাহলে লাভবান হয়। আমাদের দেশে যেরকম প্রতিটা দ্রব্যমূল্য বেশি, কৃষক কিন্তু হিমশিম খাওয়া যাচ্ছে। আর একটা কৃষকের যদি প্রতিদিন তার কিছু সিডলেস লেবু থাকে, কিছু যদি বারো মাসে পেয়ারা থাকে, আবার যদি সজনা থাকে, অন্যান্য আনুষাঙ্গিক খরচগুলো এই খরচগুলো দেশে বহন করতে পারবে। তাই আপনাদের অবগতির জন্য আমি যখন যেখান থেকে যেভাবে যে চারাগুলো, আমি কিছু চারা ভাইয়ের লেবুটা দেখে আমার ভালো লাগছে, আমি নাটোরে আরও একটা বাগানে 400 চারার অর্ডার দিয়েছি, এটা আমি করবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা এমন কিছু করে যেতে চাই যেন কৃষিতে মডেল হওয়া থাকে। এবং আমার আধুনিক কৃষি নিয়েই এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল, আমি এই কৃষিতে আসলে প্রতি বাড়ি বাড়ি একটা করে যেন ফার্মিং ব্যবস্থা হয়, কৃষক যেন এরকম ভাইদের মতো বেকার যুব সমাজ যেন কাজে লাগে, এটাই আসলে মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলবেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে এই কৃষিটা আমি আরও ব্যাপকভাবে ছড়া দিতে চাই, যেন আমার মতো আরও উদ্যোক্তা যেন আগ্রহী হয়, এই জন্য আমি আরও ব্যাপকভাবে ছড়াই দিব। আপনার কি কি আছে আসলে, আপনার যদি বলতেন? আমার এখানে প্রায় 80 পদের গাছ আছে, নতুন নতুন আপডেট যেগুলো আপডেট আছে, আপনার অ্যাভোকেডো আছে, ব্ল্যাকবেরি আছে, নাশপাতি আছে, আরেকটা আছে সুইট লেমন, একটা এটাও খুব মানে একটা উপকার। এটা একটা প্রিয় দর্শক, আমরা এই যে সুইট লেমন, যেটা আমার জীবনে প্রথম দেখা, আপনারা দেখতেছেন, এটা কোথায় থেকে আপনি সংগ্রহ করেছেন? এটা আমি টাঙ্গাইল থেকে সংগ্রহ করেছি। সুইট লেমন এটা সুস্বাদু এবং এটা কিন্তু মানব দেহের জন্য খুবই উপকার। আসলে প্রতিটা ফলই আল্লাহ আমাদের কল্যাণের জন্য দিয়েছে, আমরা হয়তো পাইতে চাইতে শিখছে জানতে অনেক সময় লাগে। আজ এই পর্যন্ত আমি এই চারাগুলো নিয়ে, প্রিয় দর্শক, আমি সকাল থেকে আসলে অনেক কষ্ট করছি, কিছু যখন আমি বাহিরে ভিডিওগুলোর জন্য আসি তখন অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমি একা মানুষ, আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, আমরা তথ্য কতটুকু দিতে পারি জানি না, কিন্তু মূল লক্ষ্য আমরা বেকারদেরকে কাজে লাগাতে চাই। দেশের কৃষি প্রধান দেশ, আমরা কৃষিতে সফলতা অর্জন করতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন ধরনের ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন, আপনারা আমাদের কমেন্ট বক্সে এ করবেন। আর যাদের নতুন নতুন এরকম উদ্ভাবনী আছে, আপনারা আমাদেরকে অবগত করবেন, আপনার সেই কৃষিতে দেশকে সবুজে শ্যামলে বাংলা এবং একটি বাড়ি একটি খামার, প্রধানমন্ত্রীর যে স্লোগান, আমরা যেন সেই স্লোগান অব্যাহত রাখতে পারি। এই আশা ব্যর্থ করে আবারও কোনো নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। এবং আমি সবসময় আপনাদেরকে একই উদ্যোক্তার বারবার দেখাই যেখানে কিছু ভিন্নতা পাই এবং সেই ফার্মিংটা আসলে কতটুকু আমাদেরকে ভালো কিছু দিচ্ছে। এই দোয়া, এই আশা করি শেষ করছি। আসসালামু আলাইকুম।